দাঁতের স্কেলিং করলে দাঁত ক্ষয় হয়, স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায়, কিংবা দাঁতের স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায়। এই কথাগুলোর সাথে আমরা অনেক বেশি পরিচিত এবং এই কথাগুলো আশেপাশের যে কারোর সাথে কথা বললে শোনা যায়। তো আসলে কি দাঁতের স্কেলিং করলে দাঁত ক্ষয় হয়ে যায় কিংবা দাঁত ফাঁকা হয়ে যায় কিংবা পাতলা হয়ে যায়? আজকে আলাপ করব এই বিষয় নিয়ে। ডেন্টক বিডির সকল দর্শককে আবার শুভেচ্ছা জানাই। আমরা কথা বলবো আজকে স্কেলিং নিয়ে। কিছুক্ষণ আগে যা বলতেছিলাম যে আমাদের স্কেলিং বিষয়ে অনেক কথাই কিংবা আমাদের যে ডেন্টাল ট্রিটমেন্ট স্কেলিং এই সম্পর্কে বেশ কিছু গুজব কিংবা এই ধরনের কথা আমরা শুনে থাকি। স্কেলিং টার্মটা সবার সাথে পরিচিত এবং এর সম্পর্কে বহুল প্রচলিত হওয়ার কারণে এটার সম্পর্কে একটু গুজব টাইপের কিছু কথাবার্তা ছড়িয়ে আছে। সো আসেন এই সম্পর্কে জানার আগে আমরা জেনে নিই যে স্কেলিং আসলে কি। স্কেলিং একটা ডেন্টাল প্রসিডিওর, একটা ট্রিটমেন্টের একটা অংশ। এটার মাধ্যমে আমাদের দাঁতে জমে থাকা যে ক্যালকুলাস বা স্টেইন যেগুলো থাকে এগুলো আমরা রিমুভ করে থাকি। ক্যালকুলাস অর্থাৎ যদি আমি সহজ ভাষায় বলি, সাধারণ মানুষ যেভাবে বুঝে, দাঁতে পাথর জমে যাওয়া। সো ওই পাথর যখন জমে যায় তখন আসলে আমাদের স্কেলিং করাইতে হয়। সো এটা হচ্ছে স্কেলিং একটা ট্রিটমেন্ট, একটা প্রসিডিওর। এভাবে আমরা দাঁতের পাথরগুলো রিমুভ করে থাকি। আর স্কেলিং করার প্রয়োজনীয়তাটা বা কী, স্কেলিংয়ের প্রয়োজনীয়তা বলতে গেলে এর কারণ কী, কারণে স্কেলিং করাতে হয়, কীভাবে কী রোগ হইলে আমাদের স্কেলিং করাতে হয় এগুলো বলতে হয়। এসব আমাদের একটা প্রিভিয়াস একটা ভিডিও আছে। সো আমরা কমেন্ট বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা এটা জেনে নেবেন, দেখে নেবেন। আমি ছোটোভাবে বলতে চাই যে আমাদের দাঁতের সারফেসে অনেক সময় আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে যে খাবার দাবার খাই কিছু কিছু স্টেইন লেগে থাকে এবং এগুলো আস্তে আস্তে জমতে জমতে এক সময় ক্যালকুলাসে টার্ন করে। সো তখন আসলে আর ব্রাশ করে এগুলা আমরা মানে উঠাইতে পারি না। সো তখন আমাদের স্কেলিং করাইতে হয়। এছাড়া এগুলা দীর্ঘদিন থাকলে জিঞ্জিভাইটিস হয় এবং একটা সময় পেরিওডন্টাইটিস হয়। সো জিঞ্জিভাইটিস যদি হয়ে থাকে তখনও আমাদের স্কেলিং করাইতে হয়। এখন আসেন আমাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে স্কেলিং করালে কি আসলে দাঁতের কোনো ক্ষতি হয় কি না। অনেকে একটা ধারণা করে যে স্কেলিং করালে দাঁত পাতলা হয়ে যাচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে যে স্কেলিংটা আমরা কখন করি, স্কেলিং করি হচ্ছে পাথর রিমুভ করার জন্য, অর্থাৎ ক্যালকুলাস রিমুভ করার জন্য। সো একটা সময়ে দীর্ঘদিন যখন খাবার কিংবা ওই ক্যালকুলাসটা দাঁতের মধ্যে জমতে 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 এটার একটা পুরু একটা স্তর পড়ে দাঁতের সারফেসের উপরে, এবং যখন আমরা স্কেলিং করাই, স্কেলিং করলে তখন ওই ক্যালকুলাসটা রিমুভ হয়ে যায়। সো এতদিন পর্যন্ত পাথর জমে থাকার কারণে পেশেন্ট কিন্তু ইউজ টু হয়ে যায়, অর্থাৎ পেশেন্ট এটার সাথে অভ্যস্ত হয়ে যায়, এই যে দাঁতের যে উপরে পাথর জমতেছে। এবং যখন আমরা স্কেলিং করি তখন এই পাথরগুলো রিমুভ করা হয়। সো এই যে পাথরের একটা নির্দিষ্ট একটা ওজন আছে, অর্থাৎ এটার একটা ওয়েট আছে। সো যখন এই পাথরটা দীর্ঘদিন মুখে থাকার কারণে পেশেন্ট অভ্যস্ত হয়ে যায় এর ওয়েটের সাথে, যখন আমরা এটা রিমুভ করি তখন মুখটা বা দাঁতের যে আমাদের চোয়ালগুলো একটু হালকা পাতলা পাতলা মনে হয়, একটু হালকা অনুভব হয়। সো এই জন্যে আমরা আসলে মনে করি যে হয়তো বা দাঁত পাতলা হয়ে গেছে। আসলে বিষয়টা হচ্ছে দাঁতের অ্যানাটমি ঠিকই থাকে, জাস্ট এটার উপরে যে আপনার ক্যালকুলাসের লেয়ারটা থাকে ওইটা রিমুভ করা হয়, এই জন্য একটু এরকম অনুভব হয়। দ্বিতীয় যে প্রসঙ্গ সেটা এটার সাথে অনেকটাই সম্পৃক্ত, সেটা হচ্ছে যে দাঁত ফাঁকা হয়ে গেছে, দাঁত ফাঁকা স্কেলিং করানোর পরে দাঁত ফাঁকা হয়ে গেছে। আসলে এখানেও এটা সম্পৃক্ত যে দাঁতের যে নর্মাল অ্যানাটমি থাকে এই অ্যানাটমির উপরে, অর্থাৎ দাঁতের যে সাইজ শেপ থাকে এটার উপরে পাথর জমতে জমতে এর সাইজ শেপটা চেঞ্জ হয়ে যায় এবং দীর্ঘদিন পাথর থাকার কারণে পেশেন্ট এটার সাথে অভ্যস্ত হয়ে যায়, উনি এইটাকেই দাঁতের অংশ ভাবতে থাকেন। যখন আমরা স্কেলিং করি তখন এই পাথরটা রিমুভ হয়ে যাওয়ার কারণে দাঁতের ইন্টারডেন্টাল স্পেসগুলো দেখা যায়। আরেকটা জিনিস হচ্ছে এর সাথে সাথে পাথরের যখন আপনার পাথর এখানে জমা হইতে থাকে তখন এর সাথে সাথে যে অংশটুকু দাঁতের একটা অংশ মাড়ি দ্বারা ঢাকা থাকে, সো পাথর জমতে থাকতে ওই দেখা যায় যে ওই মাড়িটাও ক্ষয় হইতে থাকে। সো যখন আমরা পাথরটা রিমুভ করি তখন স্পেস ইন্টারডেন্টাল স্পেসটা ভিজিবল হয়। সো অনেক ক্ষেত্রে পেশেন্ট মনে করে যে দাঁত বোধহয় ক্ষয় হয়ে গেল কিংবা দাঁত ফাঁকা হয়ে গেল। আরেকটা মোস্ট কমন কমপ্লেন থাকে যে স্কেলিং করলে হয়তো বা দাঁত শিরশির করে। এখন শিরশির ভাবটা হচ্ছে যে সম্পূর্ণই আসলে আমাদের যে দাঁতের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা মাড়ির কিছু অংশ, মাড়ির দ্বারা কিছুটা অংশ ঢাকা থাকে এবং এখানে যখন পাথর জমে তখন মাড়ি ক্ষয় হয়ে যায় এবং ওই অংশটুকু তখন পাথর দিয়ে আপনার পরিবেষ্টিত হয়ে থাকে। যখন আমরা পাথরগুলো রিমুভ করি তখন যে স্পেশাল অংশটুকু মাড়ি দ্বারা ঢাকা থাকে ওইটা কিন্তু এক্সপোজারে চলে আসে
এবং ওই অংশটুকু একটু সেন্সিটিভ। সো স্কেলিং করার পর একটু সেন্সিটিভিটি আমাদের পেশেন্টদের মুখে আসে, এটা আমরাও বলি, এবং এটা উইদিন 7 ডেজ, এটা কিছু মেডিকেশনস আছে এগুলো ইউজ করলে কিংবা টুথপেস্ট আছে, কিছু মেডিকেটেড টুথপেস্ট পাওয়া যায় যেগুলো ডাক্তার আপনাদেরকে প্রেসক্রাইব করবে, এগুলো যদি আপনারা মেনটেন করে চলেন তাহলে ওই সেন্সিটিভিটিটাও চলে যাবে। প্রশ্ন হচ্ছে যে স্কেলিংটা কি সিঙ্গেল ভিজিটের কাজ কিংবা এটা রিপিটেড কোনো প্রসিডিওর কিনা। স্কেলিং অবশ্যই রিপিটেড প্রসিডিওর, অর্থাৎ আপনি একবার স্কেলিং করানোর পর বছর কিংবা 1.5 বছর পর আবার স্কেলিং করবেন, কিংবা যদি কারো কোনো ব্যাড হ্যাবিটস থাকে অথবা কেউ যদি বিভিন্ন ধরনের ইমিউনোসাপ্রেসিভ ডিজিজে ভুগে, অর্থাৎ ডায়াবেটিস মেলাটাইস যদি থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় ফ্রিকোয়েন্সিটা একটু বেশি হয়, তবে বছরে 2 বার স্কেলিং করাইতে হইতে পারে। এছাড়া হচ্ছে যে স্কেলিংটা আসলে কি এক সিটিংয়ে করা যায় নাকি আরও কিছু বেশ কয়েকটা সেটিং দিয়ে স্কেলিং করানো উচিত। আসলে মানুষের যে 32টা দাঁত থাকে এটাকে আসলে স্কেলিংয়ের আইডিয়াল প্রসিডিওর হচ্ছে যে আমরা 4টা কোয়াড্রেন্টে ভাগ করে তারপরে স্কেলিং করানোটাই বেটার। তাহলে হচ্ছে যে 8টা 8টা করে 4 দিনে আপনি স্কেলিংটা যদি করান তাহলে ওই পেশেন্টের আসলে স্কেলিং করতে গেলে অনেকক্ষণ হা করে, যদি একবারে সবগুলো দাঁত করতে যাই তাহলে কিন্তু উনি একটু ডিসকমফোর্ট ফিল করবে, অর্থাৎ অনেকক্ষণ হা করে থাকতে হয়। সো হা করে থাকতে গেলে অনেক সময় দেখা যায় যে এই যে জয়েন্টগুলোতে একটু একটু পেইন আসে। সো এই জন্য এইটাই সবচেয়ে ভালো যে অন্তত 2টা ভিজিটে আপনি যদি স্কেলিংটা করিয়ে নেন, অথবা এর থেকেও যদি বেশি হয় 4 ভিজিটও যদি করেন তাহলে আরও বেশি ভালো হয়। তাহলে পেশেন্টের উপরে চাপটা কম পড়ে এবং ডাক্তারেরও কাজ করতে সুবিধা হয়, ওয়ার্কিং টাইমটা সুন্দরভাবে সম্পন্ন করা যায়। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা রিপিটেডলি, এটা একটা রিপিটেড প্রসিডিওর, অর্থাৎ একবার স্কেলিং করাইলাম আর লাইফ টাইমে কখনো স্কেলিং করাইতে হবে না, এই ধরনের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে মোটামুটি পর 1 থেকে 1.5 বছর পর পর আমাদের স্কেলিং করানো উচিত। আর যদি কারো ব্যাড হ্যাবিটস থাকে কিংবা যদি কেউ বিভিন্ন ধরনের রোগ, যেটা বললাম যে ডায়াবেটিস মেলাটাইস আক্রান্ত থাকেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে প্রদাহজনিত রোগগুলো এগুলো বেশি বারবার চলে আসে, রিকারেন্টলি হয়, সো তখন কিন্তু আপনার বছরে 2 বার কিংবা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে এর থেকে বেশি যদি লাগে তাহলে এর থেকে বেশি সময়ও আপনার স্কেলিং করাইতে হইতে পারে। দেন প্রশ্ন আসে হচ্ছে স্কেলিংটা আসলে কয়টা টাইপের, মানে স্কেলিংটা কোনো টাইপস আছে কিনা। অবশ্যই স্কেলিংয়ে 2টা টাইপস আছে, একটা হচ্ছে হ্যান্ড স্কেলিং আর একটা হচ্ছে যে আমরা যেটা এখন আমরা যেগুলো এখন হচ্ছে যে আল্ট্রাসোনিক মেশিনের মাধ্যমে করে থাকি। সো এটা 2টা টাইপস। হ্যান্ড স্কেলিংয়ের একটা সময় ছিল যখন আমাদের আল্ট্রাসোনিক মেশিনগুলো অ্যাভেলেবল ছিল না, তখন হ্যান্ড স্কেলিং করতে হতো। সো তখন কিন্তু আবার কিছু এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে যে আমরা হ্যান্ড স্কেলিং করতে গেলে অনেক বেশি রাফলি স্কেলিং করতে হতো, তখন ব্লিডিং টিডিং একটু বেশি হতো, এই টাইপের কিছু। আর এখন তো অত্যাধুনিক আল্ট্রাসোনিক মেশিন আছে, সো এটা দিয়ে স্কেলিং করা যায়। আর প্রশ্ন হচ্ছে যে অনেক সময় এরকম আসে যে স্কেলিং করার সময় হয়তো বা দাঁতের ক্ষতি হয়ে যাচ্ছে কিংবা এনামেলের ক্ষতি হয়ে যাচ্ছে। যেহেতু আমরা আল্ট্রাসোনিক মেশিনটা ইউজ করি, এইটার মেকানিজমটা আমি বলে দিচ্ছি, বললে আপনাদের ধারণাটা ক্লিয়ার হবে। এইটা আসলে ভাইব্রেশনের মাধ্যমে আমাদের দাঁতের সারফেসে যে জমে থাকা স্কেলকুলাসগুলো আছে, অর্থাৎ যে পাথরগুলো আছে, জাস্ট ওইগুলোকে ক্রাশ আউট করে দেয় এবং এর থেকে পানি বের হয়। এবং আমাদের যে সাকার মেশিন থাকে সেই সাকার মেশিন দিয়ে আমরা কিন্তু ওই যে পাথর এবং পানি এগুলো সবগুলো টেনে নিয়ে যাওয়া হয়। সো এখানে দাঁত ক্ষয় হওয়ার কোনো, যদি আপনি একজন স্কিল হ্যান্ড ডক্টরের কাছে যান, এখানে দাঁতের ক্ষয় হওয়া কিংবা এনামেল লস হওয়া এগুলো আসলে কোনো বিষয় না, এগুলো হওয়ার কোনো চান্স নাই। স্কেলিং সম্পর্কে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, বলি আপনাদের কাজে লাগবে, এবং এই যে আমাদের যে ভুল ধারণা এগুলো আপনারা অ্যাটলিস্ট আপনারা ক্লিয়ার হইলেন। সো নেক্সট ভিডিওতে আরও অন্য কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।